শুভ সকাল ভিউয়ার্স, কিউরেটর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব এক ভিন্ন ধর্মীয় আয়োজন। আমাদের এই ব্যস্ততম জীবনে সকালই হলো এমন একটা বিশেষ এবং শান্তিপূর্ণ সময়, যখন আমরা কিছু নতুন আশা ও লক্ষ্য নিয়ে জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করি। প্রতিটা সকাল আমাদের জীবনকে নতুনভাবে শুরু করতে সাহায্য করে। দর্শক, আমরা যাচ্ছি বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে অবস্থিত ফজর আর করবোনা কাজা কার্যক্রমে অংশ নিতে। চলুন যাওয়া যাক। ওয়ালাইকুম আসসালাম। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয় কামরাঙ্গীরচরের একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় শেখ জামালের সামনে। সবাই একসাথে ছুটে আসছে তাদের গন্তব্যের দিকে। একটু পরে শুরু হবে এক্সারসাইজ। সম্মিলিত দৌড়ের মাধ্যমে শুরু হয়ে গেল আজকে ফজর করবোনা কাজা কার্যক্রমের কসরত। প্রতিদিন সকালে ফজরের নামাজের ঠিক পরপরই শুরু হয়ে যায় ফজর আর করবোনা কাজা কার্যক্রম। এই কার্যক্রমটি সচল রাখতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন একজন দক্ষ ট্রেনার, যিনি শুধুমাত্র এক্সারসাইজই না, সাথে বিভিন্ন শারীরিক আত্মরক্ষার কলাকৌশলও শিখিয়ে থাকে। Thank you.
সকালবেলার সুন্দর এই কার্যক্রমটিতে অংশ নেয় বিভিন্ন বয়সের মানুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও এতে অংশ নেয়। ফজর আর করবোনা কাজা, সকালবেলা হেঁটে চলে শরীর মন রাখবো তাজা, এই স্লোগানটি ধারণ করেই সকলে এই কার্যক্রমে অংশগ্রহণ করে। চলুন সবার মুখে স্লোগানটি একবার শুনে নেওয়া যাক। আজকের মতো কার্যক্রম এখানেই শেষ। চলুন মাহমুদুল হক জালিজ ভাইয়ের মাধ্যমে এই প্রোগ্রামের বিভিন্ন তথ্য এবং সকলের অভিরুচি জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। দর্শক যে যেখান থেকে দেখছেন, আপনারা জানেন যে ফজর আর করবোনা কাজা, সকালবেলা হেঁটে চলে শরীর এবং মন রাখবো তাজা। আমরা এই স্লোগান এবং এই লক্ষ্য উদ্দেশ্যকে ধারণ করে আমাদের এলাকার যুবক ভাইদেরকে নিয়ে একটি টিম গঠন করেছি, যার নাম হচ্ছে ফজর আর করবোনা কাজা। আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি যুবকদের ভিতরে ফোন আসক্ত নিয়মিত বেড়ে চলছে। আমরা যুবক ভাইদেরকে কীভাবে ফোন থেকে দূরে রাখা যায় এবং শারীরিকভাবে কীভাবে তাদেরকে মানে ফিটনেস ধরে রাখা যায়, সেই জন্য ফজরের নামাজ আদায় করে আমরা আমাদের এলাকার যুবক ভাইদেরকে একত্রিত করছি। আসলে ভাই, এরকম সংগঠন কিংবা যুবকদেরকে শারীরিক এক্সারসাইজ করা দরকার আছে কিনা আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম। শুরুতেই আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমাদের এই সুন্দর সকালটি উপভোগ করছি। তার সাথে সাথে আপনার প্রশংসা না করলেই নয়, আমাদের প্রিয় জাজিজ ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি যুবক ভাইদেরকে নিয়ে এই সকালের মর্নিং আওয়ারে এই জগিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে ফজরের নামাজ করবো না কাজা, শরীর স্বাস্থ্য রাখবো তাজা, এই সুন্দর একটি স্লোগান ধারণ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এটা ফলো করে আজকে তারাও করছে। আমরা কি এই আশা আপনার কাছ থেকে ব্যক্ত করতে পারি যে আপনি আপনার যারা সাথী সঙ্গী আছেন তাদেরকে আমাদের সাথে ইনভলভ হওয়ার জন্য আহ্বান জানাবেন? ইনশাল্লাহ, এটা তো অবশ্যই, আর এটা আমার সবচাইতে বড় চাওয়া এবং স্বপ্ন। জাজিজ ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমি খুবই শীঘ্রই আমার সাথে যারা আছে, এবং আমার সাথে শুধু যারা আছেন না, আদার্স আরও যারা আছে, আরও সব গ্রুপদের নিয়ে ইনশাল্লাহ আশা করি আমার সর্বোচ্চ চেষ্টা করে প্রত্যেক দিন সকালবেলা আমি জাজিজ ভাইয়ের মর্নিং আওয়ারে এই জগিং করতে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, দর্শক আমরা আশা করছি এবং আমরা ইয়ামিন ভাইয়ের প্রতি ভরসা রাখছি যে তিনি তার যে চ্যানেল আছে তার আন্ডারে যে যুবক ভাইরা আছেন, তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমাদের কার্যক্রমের প্রতি ইনভলভ করবেন, যাতে করে তারা মানে ফিজিক্যালি অনেক স্ট্রং হয়, এই আশাই আমরা ব্যক্ত করছি। দর্শক আমাদের সাথে আছেন হচ্ছে আমাদের এই এক্সারসাইজ অনুষ্ঠানে, এই এক্সারসাইজ সকালবেলা মর্নিং আওয়ারে আমরা যে এক্সারসাইজটা করে থাকি একেবারে বিনা মানে বেতনে অথবা বিনা পরিশ্রমে, যিনি হচ্ছে আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন আমাদের যুবক ভাইদেরকে কীভাবে আরও ইনভলভ করা যায়, কীভাবে তারা শারীরিকভাবে আরও ফিট হতে পারে, সেই জন্য প্রতিনিয়ত আমাদেরকে সময় দিচ্ছেন আমাদের আজকে ওস্তাদ আছেন। তো ওস্তাদের কাছ থেকে হচ্ছে আমাদের ব্যাপারে আপনার অভিব্যক্তি শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি যতদূর চেষ্টা রাখবো এটা দলটাকে এই রাখতে সুন্দরভাবে যেন সবাই করতে পারে এক্সারসাইজ এবং মার্শাল আর্ট কুংফু, আমি চেষ্টা করবো, এটা আপনাদের দোয়া কামনা করি।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে আমরা প্রতিনিয়ত অনেক কাজ করি, কিন্তু কিছু কাজ যেন আখিরাতের জন্য হয়। আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা অনেক কাজ করি, বাট আখিরাতের জন্য আমি মানে সারাদিনে কোন কাজটা করছি, আমি নামাজ পড়ছি। এই যে আমাদেরকে ওস্তাদ সময় দিচ্ছেন, আমাদের যুবক ভাইদেরকে একত্রিত করছেন এবং তাদেরকে ফিজিক্যালিভাবে আরও স্ট্রং করার চেষ্টা করছেন, এটা অবশ্যই আমরা এটা বলতে পারি যে সাদকা জারিয়া হিসেবে তিনি কাল কেয়ামতের মাঠে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমাদের এখানে যারা আছেন সবাই হচ্ছে শক্তিশালী হতে চায়, তাদের ভিতরে যে ফিটনেস ভাঙ্গার যে অবস্থা আছে সেটা দূর করতে চায়। দর্শক, আমাদের সাথে আছেন আমাদের আরও একজন অ্যাডমিন এবং আমাদের খুবই হিতাকাঙ্ক্ষী, আমাদের এই গ্রুপ শুরু থেকেই যিনি হচ্ছে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে সময় দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সাথে আছে জুবায়ের ভাই। আমাদের এই গ্রুপ সম্পর্কে এবং আমাদের যে ভাইরা আছে তাদের সম্পর্কে আপনার অভিমত কী? যারা মানে আমার একটাই কথা, সেটা হচ্ছে যারা আমাদের আশেপাশে রয়েছেন তারা চালু করে আমাদের গ্রুপে জয়েন হন, কেননা শারীরিকভাবে সবাই সুস্থতা থাকা এটা আবশ্যক আমি মনে করি। সেই জন্য একটাই বলবো, যারা আমার আশেপাশে রয়েছেন তারা চালু করে আমাদের সাথে জয়েন হন, আর কিছু চাই না, এটাই শুধু চাই। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো। তো সকালবেলা প্রতিদিন ফজর নামাজ পড়ে এখানে আসতে পারি, এটা অনেক অনেকই ভালো। তা আমি মনে করি এই উদ্যোগে যেন সবাই আমাদের সাথে সামিল হয়, আর এটা ভালো একটা উদ্যোগ আপনাদের, আশা করি এটা আরও ভালোভাবে সামনে গিয়ে যাবে। আচ্ছা ইনশাআল্লাহ। দর্শক, আমরাও এই আশা এবং এই প্রত্যাশায় ব্যক্ত করছি, আপনারা আপনাদের এলাকার যুবক ভাইদেরকে একত্রিত করে ফজরের নামাজ যাতে তারা জামাতের সহিত আদায় করে যে যেখানে আছে সেখানে একজন দুজন তিনজন হোক, আপনাদের সঙ্গীদেরকে নিয়ে আপনারা একত্রিত হয়ে যাবেন এবং আপনাদের যে যুবক ভাইরা আছে তাদেরকে ফিজিক্যালি তারা কীভাবে স্ট্রং হতে চায় সেই পরামর্শ দিবেন। আমার জন্য আমরা আশা করছি আপনারা সবাই হচ্ছে আপনাদের এলাকায় এরকম উদ্যোগ নিয়ে এরকম কার্যক্রম শুরু করবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।